নিগমের তালিকাভুক্ত না হয়েও বিদ্যুৎ নিগমের একাংশ আধিকারিকদের মদতে দিব্যি ঠিকাদারি কাজ চালিয়ে যাবার গুরুতর অভিযোগ উঠেছে পেঁচারথলের রাজেন্দ্র রিয়াংয়ের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা নিজ মুখে স্বীকারও করলেন রাজেন্দ্র রিয়াং সহ নিগমের ম্যানেজার সূর্য চাকমা। জানা গেছে, দীর্ঘদিন ধরেই ঠিকাদারি কাজের কোনো বৈধ কাগজ ছাড়াই শ্রমিকদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করিয়ে চলেছেন পেঁচারথলের ওই ঠিকাদার, আর তাতে নিগমের একাংশ উদ্ধর্তন কর্তৃপক্ষের মদত রয়েছে বলে অভিযোগ। ঠিকাদার নামধারী রাজেন্দ্র রিয়াং এর বক্তব্য, নিগমের কুমারঘাট সাব ডিভিশনের সদ্য বিদায়ী ডিজিএম রতন তিব্বুরমা থেকে পেঁচারথলের ম্যানেজার সূর্য চাকমা সবার নির্দেশে কাজ করে চলছেন। এ কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি না থাকার পরও যে তিনি দিব্যি কাজ করে চলছেন এবং তার অধীনে কাজ করা শ্রমিকদের কোনো ইন্স্যুরেন্স ছাড়াই যে কাজে লাগানো হয়েছে তা নিজেই স্বীকার করলেন ওই স্বঘোষিত ঠিকাদার। কালকে রাত্রে 1:30 সময় নাকি এই কুমারঘাটে পেঁচারথল ডেলিভারি যে 33 কেভি লাইন, এটার উপরে গাছ ভাঙিয়া পড়ছে ঠিক ইলেকট্রিক কুমারঘাট ইলেকট্রিক অফিসের গেটের লগে। এটার লগে 5-6টা পুল পুরা কায়দ হয়ে গেছে, বেকা হয়ে গেছে। তো আমরা 8:00 সময় আইসি, 8:00 থেকে এখন 12:00, 8-9 4 ঘন্টা লাগছে, 4-5টা পুল। স্টাফ না, আমি আগে কোম্পানির সাবকন্ট্রাক্ট করত, এখন বর্তমানে কাজ বেশি দেখে দিদেন স্যারে কইছে তুমি একটু হেল্প করো এই লাইনের পেপারে, সেটা লাগে আমি ওই কয়েক মাস ধরে এই কাজে করতেছে। এখন তো আমি ফর্ম 11 হিসাবে আমার নিজের ইয়েতে করাইতেছে, লাইসেন্স সব রেডি হয়ে গেছে আমার, 15 বছরের এক্সপিরিয়েন্স আছে, সুপারভাইজিং আছে, এখন শুধু এনলিস্টমেন্ট প্রেয়ার করতেছে না, সব কাগজ আছে, শুধু এনলিস্টমেন্ট বাট্টা বাকি আছে। অত স্যারে কইছে ইমার্জেন্সি কাজ তুলতে পারে না, হ্যাঁ তখন ওই আমি তো না করছি, আগে নিখিল দাস বা ওই দেবাশিস দত্ত তার আন্দারে করতো, এরপরে প্রজেক্ট করতো আর সেন্ট্রাল প্রজেক্ট যেটা এটা আর ইদানিং ওই কয়েক মাস আগে তুফানে ভাঙার সময় ডিজাইন স্যারে কেছে তুমি কয়েকটু হেল্প করো না। আমরা তো ইন্স্যুরেন্স এমনি পারমানেন্টলি তো করে না, আমার ইন্স্যুরেন্স করাইতে গেলে আমার নিজেও কাগজ লাগতো, তো আমার দেখেন আমি এটার লেগে লাইন স্টাফ বা ইয়ে ইঞ্জিনিয়ার সব কিছু ইয়ে করি আমি। এ বিষয়ে নিগমের পেঁচারথল অফিসের ম্যানেজার সূর্য চাকমাকে জিজ্ঞাসা করা হলে ঘটনা নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেও একটা সময় অবৈধভাবে ঠিকাদারি কাজের বিষয়টি বলে ফেললেন ম্যানেজার বাবু। তার বক্তব্য, কাজের বিষয়ে অভিজ্ঞতা রয়েছে ওই ব্যক্তির, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই কাজে লাগানো হয়েছে ওনাকে। তিনি জানিয়েছেন, বর্তমানে কোনো ঠিকাদারি কাজ করতে চাইছেন না নিগমের, তাই বাধ্য হয়ে কাজে লাগানো হয়েছে ওনাকে। কাজ তো দেখেন এখন আমরা তুফানের কাজ, এই যে কাজগুলা এমন ইয়ে হয়ে রয়েছে, লোক পাওয়া যাইতেছে না, কাজকরণের ব্যাপার তো আছে, ওনার কাছে সাবমিট করব। অনেক আগের থেকে যেমন প্রজেক্টে কাজ করে ইমার্জেন্সি পারপাসে অনেকের খোয়া হয়েছে, কিন্তু খোয়ার সত্ত্বেও যেমন রেগুলারভাবে যারা আয়ে তারাও আমরা পাইতেছি না, ওইভাবে মানে ইয়ে হয়ে গেছে কাজ। অ্যাক্সিডেন্ট এটা তো তাইনের অভিজ্ঞতা আছে, হ্যাঁ উপরে আলাপ আলোচনা করে ছাত্রার সাথে আলাপ আলোচনা করে ইয়ে করা হয়েছে। নিগমের বিভিন্ন কাজে বহুদিন ধরে বিল না পেয়ে নিগমের কাজ থেকে হাত গুটিয়েছে এলাকার বৈধ ঠিকাদাররা, এতে মহাবিপাকে পড়েছে নিগম, কর্তৃপক্ষের এখন রীতিমতো নাস্তে নাবুদ অবস্থা। উপায়ন্ত না পেয়ে অবৈধভাবে অন্যদের দিয়ে কাজ করাচ্ছে নিগম কর্তৃপক্ষ। উল্লেখ্য, ঝড় বৃষ্টিতে পেঁচারতলের বিদ্যুতের 33 কেভি লাইন বিপর্যস্ত হয়ে পড়ায় রবিবার লাইন সরাইয়ের কাজে হাত লাগিয়েছিল নথিপত্রহীন ওই ঠিকাদার। এভাবে অবৈধভাবে বিদ্যুৎ লাইনে কাজ করার পর স্বঘোষিত ওই ঠিকাদার এবং এর মদতদাতা নিগম আধিকারিকদের উপর কোনো ব্যবস্থা নেওয়া হবে কি, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।